আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন খাদিজা একটু আগে স্কুল থেকে এসেছে স্কুল থেকে আসার পর ও বললো ক্যান্ডি কাপে তাই ওকে কয়েকটা ক্যান্ডি দিয়েছি সেই ফাঁকে ভাবলাম ওকে একটু ভিডিও করে নেই ভিডিও শুরুতেই দেখলেন ও কিভাবে কথা বলছিল ও কথা বলার জন্য আসলে আমি ভিডিও করতে পারিনি ও বারবার কথা বলে দুষ্টুমি করে তাই ক্যান্ডি দিয়ে ওকে এদিকে বিজি রাখছি আর আমি ওইদিকে ভিডিওটা করতেছি এই যে কার্টুনটা আপনারা দেখতে পারছেন সেটা আজকে ওদের স্কুল থেকে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ কাগজের তৈরি এটা হলো ওর স্কুল প্রজেক্ট কারণ ওরা যেহেতু প্লে গ্রুপে পড়ে তাই ওদের বাসায় কোনো পড়াশোনা দেওয়া হয় না এবং স্কুলেও কোনো ধরনের পড়ানো হয় না এই ধরনের প্রজেক্টগুলোই প্রতিদিন করানো হয় আর তামনেলেলে যে পিকচারটা দেখতেছেন সেটা ওদের স্কুল থেকেই আমাদেরকে পাঠানো হয়েছে ওদের স্কুলের প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টে নিয়ে ওরা একটা গ্রুপ করেছে এবং সেই গ্রুপেই ওরা এই পিকচারটা দিয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখান থেকেই আমি তামনেলে দিয়েছি খাদিজা স্কুল থেকে আসার পর আমার সাথে সব কিছু শেয়ার করে ও স্কুলে কি করেছে না করেছে ম্যাডামরা কি বলল না বলল কার সাথে দুষ্টামি করেছে সব কিছু খাদিজার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এটা হলো খাদিজার স্কুল ড্রেস এটা পরেই ও যায় যদিও বাসা থেকে ওরা জ্যাকেট পরে স্কুলে যায় কিন্তু স্কুলে যাওয়ার পর ম্যাডামরা জ্যাকেট খুলে রাখেন কারণ স্কুলে প্রচুর পরিমাণ গরম থাকে হিটারের জন্য আর স্কুল ছুটি হওয়ার পর আবার ম্যাডামরা জ্যাকেটগুলো পরিয়ে দিয়ে দেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আল্লাহ হাফিজ